वेलकम टू माय चैनल प्रवासी बांगाली। आमी देवस्मिता। आज के आमार एक बान्धवी संघमित्रा रिक्वेस्टे बनाबो टमेटो चटनी बनानोर जन्ने कड़ाईते तेल दिए दिए एक टेबिल स्पून तेल दिए एखाने टमेटो काटा रही है गोटा आटेक टमेटो एरकम लम्बा चार भाग करे केटे নিয়েছি। এবারে দেব এটার মধ্যে একটাই শুকনো লঙ্কা, দেব 1/3 টিস্পুনের মতো পাঁচফোড়ন, এবারে টমেটো গুলো দিয়ে দেব। দেব খুব অল্প হলুদ, আর অল্প একটু সল্ট, ¼ টিস্পুনের মতো দেব আদা, এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। টমেটোগুলো মজে যাবে, ফ্লেমটা একটু কমিয়ে দেব যাতে টমেটোও মজে যায় কিন্তু পোড়া না লাগে। ওয়ান মোর থিং ভুলে গেছি, এটার মধ্যে লাগবে দুটো তেজপাতা। খানিকক্ষণ হয়ে গেছে, এবারে দেখি টমেটোগুলো গলে গেছে। এই টমেটো চাটনিটা দেশি টমেটো দিয়ে খুব ভালো হয়। এবারে ফ্লেমটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এটাকে কষাবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা টমেটোর গন্ধটা চলে গেছে। এবারে এটার মধ্যে দেব গুড়। এখানে আমি দিলাম পাটালি গুড়, আখের গুড়ও দেওয়া যায়, বাট পাটালি গুড়টা দিলে একটা আলাদা ভালো গন্ধ ছাড়ে। মিষ্টিটা যে যার আন্দাজ মতো দেবে, মধ্যে কথা মধ্যে মধ্যে একটু টেস্ট করে দেখতে হবে আর কি।
এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে, খেজুর, আমন্ডের জায়গায় কাজুও দেওয়া যেতে পারে, আর আছে কিশমিশ। এবারে আমি আমন্ডটা আগে দিয়ে দেবো। আগে দেওয়ার কারণটা হলো আমন্ডটা একটু নরম হয়ে যাবে। এবারে কিশমিশ আর খেজুর দিয়ে দেব। ফ্লেমটাকে এবারে লো টু মিডিয়াম কন্ট্রোল করতে হবে, নইলে গুড় কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে বেশি জ্বাল দিলে। এখন দেব এক টিস্পুনের মতো ভাজা মশলা। নুনটা একটু কম আছে, একটু নুন দিতে হবে, তো অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা টেস্ট করে দেখে তারপরে দেওয়া উচিত, কারণ যদি চাটনিতে নুন বেশি হয়ে যায় তাহলে খাওয়া অসম্ভব। এইবারে দেব এটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে, আম আদা। আদার মতোই দেখতে, বাট এগুলো কিন্তু রোগা রোগা হয় এবং এটা খেলে আমের একটা ফ্লেভার আসে। এইটাকে গ্রেট করে এখানে দিয়ে দেব। এবারে এটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। কেমন লাগলো? এই চাটনি ঘরে ঘরে তৈরি হয়, কিন্তু এইভাবে তৈরি করে দেখো, খুব ভাল লাগবে। সাইড ডিশ হিসাবে তো ভালো লাগবেই, মেইন ডিশ হিসাবে লুচি, পরোটা, রুটির সঙ্গেও ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তাহলে আজকে চলি।
নেক্সট দিন আরেকটা এরকম মুখরোচক খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।